গাজর জন্য প্রাইমার সিলার কিভাবে ব্যবহার করবেন, প্রাইমার সিলার আন্ডার কোট এগুলিতে দেখাবো যে প্রাইমার সিলার আন্ডার কোট কীভাবে মিশ্রিত করবেন, কি দিয়ে মিশ্রিত করবেন। প্রাইমার সিলার আন্ডার কোট কিংবা অটো কোট প্রাইমার দুটাই আন্ডার কোট সিলার, তো অ্যালগরিদম হলো আন্ডার কোট আবার যার হলো অটো কোট। ইন্টেরিয়র কাজের প্রাইমার সিলার হলো আন্ডার কোট আর অটো কোট দুইটাই হলো ইন্টেরিয়র কাজের জন্য। বাংলা পেন, সেফটি পেন কিংবা পেন, ক্যাঙ্গারু যেটাই করেন না কেন, সেই ক্ষেত্রে আপনার প্রাইমার সিলার যেটি ব্যবহার করবেন অ্যালগরিদমের আন্ডার কোট আর বার্জার পেন্টে হলো অটো কোট, দুটাই হলো প্রাইমারি সিলার। এগুলো হলো ইন্টেরিয়র ডেকোরেশন পেন্টিংয়ের জন্য। ডেকোরেশনের পেন্টিংয়ের জন্য যেই প্রাইমার সিলারটি ব্যবহার করবেন সেগুলো আসলে কীভাবে মিশ্রিত করবেন সরাসরি ভিডিওতে জেনে যাবেন। প্রাইমার সিলার আমরা আন্ডার কোটটি এখানে ব্যবহার করছি, অন্য জায়গায় অটো কোট ব্যবহার করছি দেখছেন আপনারা, তো আন্ডার কোটটি আসলে যদি খুব অল্প স্বল্প কাজ হয় সেই ক্ষেত্রে আন্ডার কোটটি খুব তাড়াতাড়ি শুকান লাগে, তো তাড়াতাড়ি শুকানোর জন্য অবশ্যই এনসি থিনার দিয়ে মারবেন। এনসি থিনার দিয়ে মারলে এক দেড় ঘন্টা পরই আমলে সেটার পার্টি ফুটিং লাইন ফুটিং তুল ফুটিং যেটা আর কি তুল ফুটিংটা সহজেই আমরা টান্ডে দিতে পারেন। তো আর যদি মনে করেন তারভিন দিয়ে মারেন অনেকগুলো কাজ হয়, তো আপনার কোনো ঘন্টা দুয়েক পরে কি তিন ঘন্টা পরে দিয়ে শুকাইলে কোনো সমস্যা না হয়, খুব একটা তাড়াতাড়ি ফুটিং কাটার দরকার না হয়, সেই ক্ষেত্রে আপনি তারপিন দিয়ে মারতে পারেন। তারপিন দিয়ে মারলে দেরিতে শুকায় আর যদি এনসি থিনার দিয়ে মারেন তাহলে তাড়াতাড়ি শুকিয়ে দেব, তো সবসাইতে বেটার হয় আপনি একটু দেরি করে শুকাও তারপিন দিয়ে মারেন সেটাই সবসাইতে ভালো হয়। তো আপনার খুশি আপনি আন্ডার কোট এনসি থিনার দিয়েও মারতে পারেন তারপিন দিয়েও মারতে পারেন, বেশি কাজ হইলে এই মাথা তুই মাথা মারিয়া দিতে শুকিয়ে দেব। আর এক রুম দুই রুমের কাজ হইলে অবশ্যই আপনার এনসি থিনার দিয়ে মারাটা ভালো, তো আমরা অবশ্য তারপিন দিয়ে মারতেছি। তারপিন বলতে যেটা টি সিক্স থিনার বার্জার কোম্পানি টি সিক্স থিনার দিয়ে এনসি থিনারটি ইয়াটি মিশ্রিত করে আপনাদের দেখাবো আজকে। এই আর কি ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এরকম ইন্টেরিয়র পেন্টিংয়ের টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখবেন, যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার আগে পৌঁছে আপনার কাছে পৌঁছে সবার আগে। আমি একজন পেন্টার, আমার নাম মোহাম্মদ জামাল। আপনার বাসা বাড়িতে যদি কোনো প্রকার ইন্টেরিয়র ডেকোরেশনের পেন্টিং টোয়া অথবা লোগো লেখার যে কোনো প্রকার কাজের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারে, স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটি এটার মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে কল করতে পারেন,
অথবা ইমেইলে কল করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।